মহাকরণ এক সময় এটাই ছিল রাজ্যের প্রশাসনিক কাজের সদর দপ্তর। সর্বোচ্চ নিরাপত্তার ঘেরাটোপে না থাকলেও এখনো কড়া সুরক্ষা বলয়ে মোড়া 150 মিটার দীর্ঘ এই আইকনিক বিল্ডিং, আর সেখানেই কিনা হানা দিল চোর। এই যে ডেস্কটি, এখান থেকে একটি কম্পিউটার চুরি গিয়েছে এবং এর পাশেই রয়েছে আরটিআই সেল, সেখান থেকেও দুটি কম্পিউটার চুরি গিয়েছে। প্রাথমিকভাবে তারা ভেবেছিলেন সেই কম্পিউটারগুলি মেরামতের জন্য গেছে, কিন্তু বুধবার পর্যন্ত সেই কম্পিউটারের কোনো হদিস না পাওয়া যাওয়ায় তারপরেই কিন্তু তারা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন এবং বুঝতে পারেন যে চুরি হয়েছে। পুলিশ ও মহাকরণ সূত্রে খবর, দুটি কম্পিউটারের একটি চুরি গিয়েছে বিচার বিভাগীয় দপ্তরের কর্মী সৌমিত্র মণ্ডলের টেবিল থেকে, আরেকটি চুরি গিয়েছে ওই দপ্তরেরই আরটিআই সেল থেকে। দুটি সেলই পাশাপাশি অবস্থিত। 25 জুন শেষবারের মতো কাজ হয়েছিল ওই দুটি কম্পিউটারে। বুধবার হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেন মহাকরণের সেকশন অফিসার দীপ্তজিৎ সুর। পুলিশ সূত্রে খবর, ডেস্কটপের সঙ্গে খোয়া গিয়েছে সিপিইউ, মনিটর, কিবোর্ড ও মাউস। প্রিন্টার চুরি যায়নি, কোথাও কোনো তালা ভাঙা হয়নি। সংস্কারের কর্মকাণ্ডের মধ্যেই মহাকরণের ভিতরে ও বাইরে কড়া নিরাপত্তা মোতায়েন থাকে। রাতে থাকেন কেয়ারটেকার, তারপরেও কিভাবে চুরি তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। একে নিছক কম্পিউটার চুরি নাকি সরকারি তথ্য হাতানোর পরিকল্পনা? মহাকরণের কর্মীদের একাংশের দাবি এই প্রথম নয়। অতীতে কিন্তু এরকম ঘটনা ঘটেছে, আগেও ঘটেছে। আমাদের বাজেট সেলেও একটি কম্পিউটার কিন্তু সেটাও কিন্তু পাওয়া যায়, খুব বেশি দিন না, মাস দুয়েক হয়তো। আগের কম্পিউটারের হদিস এখনো মেলেনি, তার মধ্যেই আবার চুরি মহাকরণে। ব্রতদীপ ভট্টাচার্য, রিপোর্ট এবিপি আনন্দ, কলকাতা। অভিযোগ, একমে প্ল্যাটফর্মে ফেলে দিয়ে এসেছিলেন অসুস্থ বৃদ্ধা মাকে, তন্ন তন্ন করে খুঁজে আরেক মেয়ে খুঁজে পেলেন হারানো মাকে। অসহায় প্রবীণদের প্রতি অবহেলা আর ভালোবাসার দুই ভিন্ন ধর্মী ছবি ধরা পড়ল হাওড়ার একটি পরিবারে। আহাসি কতই রাতে, শিয়রে জ্বালায় বাতি, একটু অসুখ হলে জাগেন মাতা। 10 মাস 10 দিন গর্ভে ধরেছেন, তারপর দেখিয়েছেন পৃথিবীর আলো, বড় করেছেন একটু একটু করে। বড় হয়ে সেই মায়ের প্রতি কি করে এমন অমানবিক আচরণ করতে পারে কোন সন্তান, প্রশ্ন উঠছে। অসুস্থ বৃদ্ধা মাকে প্ল্যাটফর্মে ফেলে চলে যাওয়ার অভিযোগ ছোট মেয়ের বিরুদ্ধে। মুম্বাই থেকে উদ্ধার বৃদ্ধা। হাওড়ার রামরাজাতলায় ছেলের সঙ্গে ভাড়া বাড়িতে থাকতেন 75 বছরের সাবিত্রী দেবী। তার হুগলির বাসিন্দা বড় মেয়ের অভিযোগ, গত জানুয়ারিতে ভাইয়ের সঙ্গে ছোট বোনের শ্বশুর বাড়িতে যান মা, সেখানে কোনো স্টেশনে তাকে ফেলে পালিয়ে যান সবাই। ছোট বোনের ওখান দিয়ে ফোন এসছে যে মা এখানে এসছে। মে মাসে 11 তারিখে ওরা সাঁতোয়ার স্টেশনে ফেলে রেখে চলে গেছে ছোট বোনের বর। তারপর আমি খুব মুখ করেছি যে সে বলতে পারছে না, চলতে পারে, তুমি ওকে লকডাউন, গাড়ি ঘোড়া বন্ধ, তুমি জেনে বুঝে একটা মানুষ যে বলতে আছে চলতে, তাকে বসিয়ে রেখে চলে এসছো। তদন্তে নেমে মুম্বাই স্টেশনে বৃদ্ধাকে উদ্ধার করে পুলিশ। পুলিশের অনুমান, ট্রেনে চেপে উত্তরপ্রদেশ থেকে কোনোভাবে মুম্বাই পৌঁছেছিলেন বৃদ্ধা। একটি স্বেচ্ছাসেবী সংস্থার হাতে তুলে দেওয়া হয় বৃদ্ধাকে। ইনকে লিয়ে কাফি ডিফিকাল্ট হুয়া হাম লোগ কো কি ইনকা এক তো ইনকা আওয়াজ জো হ্যায় ও বোল নাহি পাতে থে সহি সে, হাম লোগ কো সমঝনে কে লিয়ে কাফি টাইম লাগা, ফির ঢুঁড়নে কে লিয়ে ইসকা ঘর কো বহুত কাফি টাইম লাগা। এদিকে এক প্রতিবেশীর মাধ্যমে ওই স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যোগাযোগ করেন বৃদ্ধার বড় মেয়ে। তাকে ট্রিটমেন্ট করার পরে তার মুখ থেকে তার অ্যাড্রেস কনফার্ম করা গেছে। এবার কলকাতাতে হওয়ার ধরুন ওনারা যখন ভিডিও পাঠিয়েছে, ভিডিও ক্লিপ পাঠিয়েছে, তখন আমরা এনাদেরকে ফোন করি যে আপনাদের মিসিং হয়েছে, তখন ওনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমরা সেন্ড করি, তখন ওনারা আইডেন্টিফাই করে যে এনার ওটা ঠাকুমা, ইনি মিসিং ছিল। আমার যতটুকু ক্ষমতা আমি নিশ্চয়ই মাকে বলছি। হারানো মাকে ফিরে পেতে মুম্বাই গিয়েছেন বড় মেয়ে। সুনীত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ, হাওড়া।